আজকের মুভি কেমন লাগছে? ভালো ভালো লাগছে। তুমি শাহরুখ খানের ফ্যান? শাহরুখ খানের মুভি দেখো? হ্যাঁ। তুমি কার সাথে আছো মুভি দেখতে? আমি আর বোনদের সাথে আসছি। এক্সেলেন্ট একটা ছবি, অনেকদিন পরে একটা পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং অনেক কিছু শেখার মতো একটা ছবি। এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য না, আমাদের আমরা যারা উপমহাদেশে আছি, সাবকন্টিনেন্টালের যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য শিক্ষণীয় আছে অনেক কিছু, যে আমরা আমাদের জীবিকার তাড়নায় যে কঠিন সময়গুলো পার করি, এগুলো যারা অ্যাব্রোডে থাকে, যারা আমাদের মিডল ইস্টের আমাদের বাংলাদেশিরাও থাকে, তারা যে কত কষ্ট করে বিহাইন্ড দ্য স্ক্রিন আমরা সেগুলো দেখতে পাই না, এই ছবিটা সেই মুভিটা সেটাই ফুটিয়ে তুলেছে। আমার কাছে আসলে মুভিটা অনেক ভালো লেগেছে, কারণ এর মধ্যে মানে দেখানো হয়েছে যে কীভাবে মানুষ বেআইনিভাবে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে এবং কীরকম নানান রকম বিপদের মধ্যে পড়ে। আর সিনেমাটিতে দেশপ্রেমটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইন্ডিয়ান মুভি তো আগে আমরা সিনেমা হলে দেখতে পারতাম না, বাসায় দেখতাম, কিন্তু আজকে সিনেমা হলে দেখতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ বড় পর্দায় আগে দেখতে পারতাম না, আজকে দেখে অনেক ভালো লেগেছে। রাজকুমার হিরানি যে অন্যগুলো মুভি ছিল যেমন থ্রি ইডিয়টস, ওইগুলো হ্যাঁ ওইগুলোর মতো আসলে মানে ওই রকম না, কাহিনিটা ইউনিক টাইপ, মানে কি হবে ওইটা কেউ এক্সপেক্ট করতে পারে নাই। তারপর হয়ে গিয়ে ফার্স্টের যে হাফ, ফার্স্ট হাফ যেটা ইন্টারভেলের আগে, ওই পর্যন্ত সবাই জাস্ট মানে হাসছে, প্রচুর ফানি ছিল, কিন্তু মানে পরের যে হাফটা ওটাতে স্যাড ছিল, হালকা একটু ফানি মিক্স করছে, আর লাস্টেরটা একেবারে স্যাড ইন্ডিং দিয়ে শেষ করছে, এই জিনিসটার জন্য আসলে সবচেয়ে বেশি খারাপ লাগছে। আদম পাচারের যেটা আর কি, বিদেশে মানুষ যে যায়, অনেকে আসে অনেক নিডি থাকে, সবাই যায় বিদেশে যাবে, তারা তাদের মানে ভবিষ্যৎটা উজ্জ্বল করবে, এর জন্য তারা লাইফ একের একটা রিস্ক নিয়ে নেয়, কীভাবে রিস্ক নিয়ে যায়, কত মানুষ মারা যায় এইভাবে আর কি, এইটাই আর কি মানে আদম পাচার মানে মানুষ পাচারের এইটা মানে জিনিসটা দেখানো হয়েছে। বিদেশে গেলে যে মানুষ ভাগ্য পরিবর্তন করবে এটা কিন্তু ঠিক না, অনেকে মারাও যেতে পারে, অনেকে ভাগ্যক্রমে হয়তো বা যেতে পারে, তাদের মানে নসিবটা মানে বদলাইতে পারে, কপালটা ভাগ্যটা বদলাইতে পারে, এটাই। মেসেজটা খুব ভালো লাগছে আসলে ওনার, এই ডিরেক্টর মুভি এরকমই হয় যে কোনো না কোনো একটা মেসেজ থাকে, তো মেসেজটা যেটা ভালো লাগছে যে আসলে ডাঙ্কি মারার যে ব্যাপারটা, এটা আসলে খুব ভালো একটা মেসেজ ছিল। মুভি দেখলাম আমি এইমাত্র, ডাঙ্কি মুভি, ডাঙ্কি মুভি ভালো, মুভিটা ভালো, বাট আমার বেসিক্যালি মনে হচ্ছে কি যে আমি এর আগে কাজল আরিফিনের মুভি যেটা দেখছিলাম আর কি, সো হুবহুব সেই মুভির মতোই লাগছে। এক্সপেকটেশন আরও বেশি ছিল শাহরুখ খানের মুভি হিসেবে, মুভির প্লট বা টুইস্ট বা স্ট্র্যাটেজি অনেক আরও হাই ছিল আমার এক্সপেকটেশন, বাট এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, বাট খুব একটা খারাপও বলবো না, আমি দশের ভিতরে এটাকে 3-4-5 দিতে পারি, 5 ম্যাক্সিমাম, এর বেশি আমি দিতে পারবো না। আসলে রাজকুমার হিরানির ছবির ভিতর শুধু শাহরুখ খানকে প্রাধান্য দেয় না, তারা তার যে আশেপাশে যা যাই অভিনেতাগুলো আছে তাদেরকে সমান প্রাধান্য দেওয়া হয়। এটা রাজকুমার হিরানির ছবি, রাজকুমার হিরানির ছবির মতোই হয়েছে, আর শাহরুখ খানের অ্যাক্টিং তো ভালোই, কিং খান শাহরুখ খানের অ্যাক্টিং ভালো, এবারে সবার এই অ্যাক্টিং ভালো হয়েছে, আর এই ছবি আমার কাছে অনেক ভালো লাগছে। মুভি ভালোই লাগছে যেহেতু রাজকুমার হিরানির মুভি, তিনি একটা মুভির প্লট সাজাইতে অনেক সময় নিয়ে থাকেন, বাট সেই সেই সময়টা যে অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট এটা বোঝা গেছে মুভির মধ্যে, ওভারঅল একটা মেসেজ ছিল।